প্রদর্শক, আজ আমরা শাহিন নামটি সম্পর্কে জানব। এটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি, এটি কোন ভাষার শব্দ, সেসব নিয়ে আলোচনা করব। তার আগে একটি হাদিস বলে রাখি, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। আল হাদিস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, রহমানের বান্দা, সহি মুসলিম। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন শাহিন নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি আরবি এবং ফার্সি উভয় ভাষাতেই এর অর্থ পাওয়া যায়। এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের জন্য রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শাহিন নামের ফার্সি অর্থ হচ্ছে রাজার মতো, রাজার যোগ্য কিংবা রাজকীয়, রাষ্ট্রীয় ইত্যাদি। শাহিন নামের আরবি অর্থ হচ্ছে শিকারের পাখি বা শিকারের এক প্রকারের পাখি বা ফ্যালকন। শাহিন নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মুহাম্মদ শাহিন, আব্দুল্লাহ আল শাহিন, আহসান শাহিন, আয়মান শাহিন ইত্যাদি। ইংরেজিতে এর বানান হবে SAHIN, শাহিন। আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে দয়া করে স্থানীয় ইমামের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।